আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমি 1 কেজি দুধ ছানা করে তারপরে ছানা মিষ্টি বানাচ্ছি, একদম কত সুন্দর দেখুন। এই যে আমার মিষ্টিগুলো দেখেন, আমি একবারে স্মুথভাবে মতে নিয়েছি। এই ছানার মধ্যে আমি ভালো করে পানিটা জড়িয়ে ভালো করে চিপে তারপরে আমি এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে মনে করেন আমি ভালো করে মতে নিছি, নেওয়ার পরে দে এখন আমি এটা কাঁচা বানিয়ে দেখাবো আপনাদের। দেখুন, আমি একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এখন আমি কি এর মধ্যে দিব দেখুন, দেখুন এই যে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধের মধ্যে এরকম করে দিব, তাহলে আপনাদের মিষ্টিটা হয়ে যাবে। দেখুন, আমার একটা মিষ্টি হয়ে গিয়েছে, একদম অনেক টেস্টি হয়, অনেক মজার একটা রেসিপি, মানে মিষ্টি ছানা মিষ্টি। দেখুন, আমি আরেকটা বানাবো, আমি আরেকটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার গুঁড়ো দুধ দিয়ে এরকম করে সবগুলি এভাবে বানিয়ে নেব, আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমার মিষ্টিগুলা হয়ে গিয়েছে, একদম কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই ফ্রিজে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবেন, নর্মাল ফ্রিজে, তখন আপনারা এটা কেটে কত মজা যে আপনারা বুঝতে পারবেন, যে খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে তখন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একদম শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম, এমন হাওয়ামরি কিছু লাগে না মিষ্টি বানাইতে। দেখুন, ছানা মিষ্টি কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমার মেয়ে আমি একটু খেয়ে দেখেছি, এখন ঠান্ডা হলে তারপরে খেলে কতটুকু মজা লাগবে তো বুঝতেই পারতেছেন আপনারা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ভিডিও করে আপলোড করতে পারি। আর আমার ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেল মাহির কিচেন ব্লগ, সেখানে আপনারা দেখে নেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।